দশ মিনিট বারো মিনিট দশ বারো মিনিট কাছে তো ভালো হয়েছে শান্ত নিজের বাড়িতে যায় মানে শ্বশুর শাশুড়ি নাই তো আপনাকে যা হয় আর কি এই যে মাংসটা আমি রান্না করে নিয়ে আসছি কিন্তু আমি দেখাতে পারিনি আপনাদের, এখন মিতুর বাসায় এসে ভিডিও করলাম। এত বড় জিনিস, কি ভয়ঙ্কর জিনিস, মানে কেরা আবার এত বড় হয়, কেরা না বাবি? হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা হাত ওয়া জবা ফুল ভরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে, তো এই যে ফজর নামাজ পড়ে তারপরে হচ্ছে আর শুইনি, টুকটাক গুছ গাছ করতেছি কারণ আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি একটু পরে আপনারা জানতে পারবেন, বা থামলেন দেখে তো হয়তো বুঝিয়ে ফেলছেন যে আমরা কোথায় গেছি। আমরা হচ্ছে যাবো হচ্ছে ফ্রেজার হিলে মৃতদের ওইখানে। তো এখন নাকি মৃতদের ওইখানে খুবই ঠান্ডা, ঠান্ডা শীতের আমেজটা নেওয়ার জন্য যাব। তো এখানে আসলে খাবার দাবারগুলো প্যাক করে ফেলছি আমি, তো দেখাতে পারি না। সকালবেলা তাড়াহুড়া করতেছে, এখানে রুটি, গরুর মাংস, এখানে আছে ভুড়ি, আমরা সবাই মিলে ওখানে খাবো, যে যা পারছি আমরা সবাই নিয়ে নিছি রুটি গরুর মাংস। তো আমরা তো টু নাইট থাকবো আর কি, থ্রি ডেজ টু নাইট, তো ওই অনুযায়ী আমরা সবাই খাবার নিয়ে নিছি, যার আপু আমি ভাবি। তারপর ড্রিঙ্কস, এখানে আছে পিঁয়াজ, যে সকালে টুকটাক ভাজি টাজি করতে লাগবে, এখানে ওয়ান টাইমই আছে। আর এখানে কিছু খাবার নিছি হচ্ছে মিতুর জন্য, মিতুর জন্য একটু খাবার নিছি আমি নিজে রান্না করে। তো এখানে আছে একটু মোরগ পোলাও, একটু গরুর মাংস, এখানে আছে একটু শুটকি আর একটু পুরি। তো এটা মিতুর জন্য আলাদা নিছি খাবার। তো এই আর কি, এখন আমরা রেডি হব। আর এই যে রায়ানের শরীরটা ভালো না, খুবই টেনশনে আছে, একটু মানে কালকে রাত থেকে একটু জ্বর জ্বর, দেখি কমছে, একটু কমছে জ্বরটা, জ্বরটা কমছে, আর তো যদি বেশি হয় তাহলে এই ওষুধ খাওয়া দিব। তো ঠিক আছে, আমি এখন রেডি হই। আমরা পার্কিংয়ে চলে আসছি, আমরা বের হলাম আল্লাহর নাম নিয়ে। তো আটটা বেজে গেল, আরও আগে বের হওয়ার কথা ছিল কারণ বের হতে পারি না, কারণ প্রচুর বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি, এখনও বৃষ্টি, এই যে এখন হলো আটটা বাজে, তাহলে আমাদের সাতটার মধ্যে বের হওয়ার কথা ছিল। তো যাই আল্লাহ নাম নিয়ে, আল্লাহ নিশ্চয় সালামতে পৌঁছায় দেয়। প্রতিদিন কত সুন্দর আবহাওয়া থাকে, আজকে প্রচুর বৃষ্টি। রায়ান রুকো রুকো, দেরি হয়ে গেছে অনেক। এই যে আমরা রওনা দিয়ে দিচ্ছি ওই গাড়ি, দুই গাড়িতে আমরা যাচ্ছি এবার। এবার হলো ভাইয়ের গাড়ি রেস্টে থাকবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ও তেলের পাম্পে যাবো ভাই আগে। আপনার ভাই বলছে আমি রাফির বাইরে দিয়ে গাড়িটা, হ্যাঁ আমি তোশানির স্কুলে যাওয়ার সময় তোশান আপনি বাসে ঘুম দেয়, ঘুম দিব। আমাদের আয়ানের শরীরটা ভালো না, ঠান্ডা আছে, ঠান্ডা পুরো, নাক বন্ধ, নাক বন্ধ। আরে যে আমাদের ভাবি, ভাবিকে ভাবির ক্যামেরাতে দেখাই, ভাবি নতুন একটা ড্রেস পরছে, ভালো লাগতেছে ভাবির ড্রেসটা, আরাম আছে, আরাম হবে তো, এগুলো খুব আরাম, একদম সুতির মতো। এয়ারপোর্টে যাওয়ার সময় এগুলাই পরে যাবেন, এগুলাই শান্তি, কারণ থ্রি পিসের ওন্না টুন্না ওই সামলানো যায় না, ঝামেলা আরো, এটাই পরে যাবো, চিন্তা করতেছি সুন্দর করে একদম। আপনার লাগনি বান দেখা যান আপনারা, ভাবির ড্রেসটা সুন্দর, হ্যাঁ এটাই যে এবার ড্রেস থেকে আনাইলাম, যে একদম সুতি না, একদম সুতি কটন, ওই যে লোকটার পেজের যে ড্রেস, ওই ড্রেসগুলো আর কি, দেখতে ভালো লাগতেছে।
ঠিক আছে, আমরা রওনা হলাম, গিয়ে পরে আপনাদের সাথে আবার কথা হবে। ওখানে আগে সহি সালামতে পৌঁছাই, যে ডেঞ্জারাস রাস্তা, মানে ওইবার তো কতবার বমি করছি আমি নিজেও বলতে পারি না, এবার কি হয় জানি না, আল্লাহ নাম নিয়ে তারপরে যাই। তো এই তো আমরা চলে আসছি, এখন দুইটা গাড়ি পার্কিং করা হচ্ছে, এবার আমরা দুইটা গাড়ি নিয়ে আসছি, তিনটা গাড়ি লাগে নাই। এই তো সিলভার পার্ক, তো এখানে আমরা থাকবো। যে ইরফান আছে আমাদের সাথে, তো মিতুরা এখানেই থাকে এখন, হচ্ছে গাড়ি থেকে সব কিছু নামানো হবে, খাবার দাবার আমরা সব নামাবো এখন। উফ, ঠান্ডা ঠান্ডা, কুয়াশা কুয়াশা, অনেক দিন পর ঠান্ডার আমেজ পাইলাম। খাবার নিয়ে আসি, এত বড় জিনিস, কি ভয়ঙ্কর জিনিস, বাবারে আমি জীবনও দেখি না এত বড়। কেরা আবার এত বড় হয়, কেরা না ভাবি? হ্যাঁ হ্যাঁ, আমরা হাজার টেঙ্গা না কি জানি বলতেছি ডঙের মানুষরা, আমরা বলতাম কেরা কেরা না, এরকমই। বাবা সাপ, ওই মানে এত বড়, সাপের মতো বড়, বিশাল বড়, বিশাল বড়, পুরো সাপ, জঙ্গলের কেরা তো, এই জন্য মনে এত বড়। ঠান্ডা লাগতেছে কি তোরা শুনাবি? ঠান্ডা লাগতেছে, আমি ঠান্ডাটা মানে উপভোগ করতেছি, আগে শুনে নেই। একবারে শেষে দেখা তো, বাবরে বাংলোতে যাব। এখন হচ্ছে মিতুদের বাসায় আসছি আমরা, সকালে নাস্তাটা মিতুদের বাসায়। এই ভাবি কই উঠতেছে, এই আল্লাহ ভাবি এটা কই উঠতেছে, দেখেন হাতে আনাজ দিন কোথায় উঠেছে বাংলাদেশি ব্লগার, এটা কি কাজ করলো, ঝগড়া করে এখানে শিকায় উঠে গেছে। উদ্ধার করতে চাইতেছে সুন্দর, খুবই সুন্দর বাসাটা, এই যে বারান্দা, এখানে ওরা একদিন পিকনিক করছিল, আমরা ভিডিও তো দেখছি, এই যে কুয়াশা, এই যে কুয়াশা একদম পুরো বাংলাদেশের মতো, একদম ঠান্ডা, অনেক ভালো লাগতেছে, আর অনেক দিন পর এই কুয়াশা দেখলাম। ইনশাল্লাহ কয়েকদিন পর আবার দেখবো বাংলাদেশে গেলে, আমরা যখন যাব বাংলাদেশে তখন পুরো শীতই থাকবে। মিতু বলতেছে যে 10 দিন যাব, এখানে রোদ ওঠে না, এরকম কুয়াশা, বাবার এ কুয়াশাগুলো একদম কেমন উঠতেছে। আর আমাদের এখানে হচ্ছে নাস্তার আয়োজন চলছে, আমরা এখন নাস্তা খাবো। না তুমি কি করবা, তোমার তো আমরা আগেই বলছি যে তোমার কিছু করা লাগবে না, এক আইনজীবী যাইতেছে,
ভাবি নরম আছে তো, নরম আছে না, কালকে আমি ফ্রিজ ফ্রিজে রাখি না কিন্তু ভালো নরম আছে, এখন দিব একটু গরম করবো। এই যে এই মাংসটা আমি রান্না করে নিয়ে আসছি কিন্তু আমি দেখাতে পারিনি আপনাদের, এখন মিতুর বাসায় এসে ভিডিও করলাম, অনেক ঝোল লাস দিলাম কিন্তু ঝোল জানে কেমনে শুকা এসেছে জানি না, ভাবির কপালে আর ঝোল নেই, ঝোল হয় না আমার কপালে, ঝোল হয় না, যে ভাবির অনেক মজাদার চিতই পিঠা আছে, চার আপু আনছে যে পিঠা, আমরা এখন মজা করে নাস্তা খাবো সবাই মিলে। সকাল আটটা বৃষ্টি হয়েছে, ভোরের থেকে ভোরের আগের থেকে বৃষ্টি, তো মিতু আর আমি হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললাম, ওদের এই ভিউটা এত সুন্দর মানে বলার বাইরে, আসলে ক্যামেরাতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে যে এত সুন্দর, আর একদম ওদিন পুরো কুয়াশা ছিল চারিদিকে ঠান্ডা, হঠাৎ করে গিয়ে একটা ঠান্ডার আমেজ, অনেক ভালো লাগছে। তো আমি বলতেছি যে তোমার ভাই তো মানে প্রায় বলে যে চলো এখানে শিফট হয়ে যায়, ওখানে শিফট হয়ে যায়, আমরা ফেজারি যে চলে যাই মৃদুদের ওখানে একটা ছোটোখাটো বাসা নিয়ে ওখানে থাকবো, মানে রায়নের বাবা এই জায়গাটা মানে বলতে পাগল, সে মানে একবারে নিরিবিলি, তো রায়নের বাবা আবার একটু নিরিবিলি পছন্দ করে, একটু গাছ প্রকৃতি এরকম আর কি, পশু পাখি আছে এরকম তো খুবই পছন্দ করে, ফ্রেজার হিলে যাওয়ার কথা শুনলে তার আর না নাই, তা আমাকে প্রায়ই বলে চলো আমরা ওখানে চলে যাই, ওখানে শিফট হয়ে যাই, রায়কে ওখানে ওই স্কুল আছে রায়নকে ভর্তি করাই দিব, দরকার পড়লে আমি আর কি ওয়ার্ক হোম করব, এরকম আর কি নানান কথা বলে। আমাকে এটা কি আর সম্ভব বলো, কত দূরে কত একদম সব এই এই জায়গায় ঘুরতে ঘুরতে গেলেই মজা লাগে, ঘুরতে যাওয়াটাই মজা, থাকলে আর মজা লাগবে না, তুমি এখন করতে যাও দেখে মজা লাগে, তা দেখবা কয়েকদিন থাকলে আর ভালো লাগবে না, কারণ তেমন একটা মানুষজন নাই, একদম নিরিবিলি। আর মিতু ইরফান ওরা একটা কাজের উপরে আছে, একটা রেস্টুরেন্ট চালায় কম না, তো সারাক্ষণ কাজের উপরে থাকে, আবার হাজব্যান্ড ওয়াইফ বাসায় এসে দুজনে শুয়ে থাকে, ওদের জন্য ঠিক আছে, তো আমরা তো মনে করি আশেপাশে একটু মানুষজন না দেখলে ভালোও লাগবে না, আর এটা ট্যুরিস্ট প্লেস তো এদিকে আর কি মানে স্থায়ী বাসিন্দা কম, তো ট্যুরিস্টরা হয়তো সিজন অনুযায়ী যায় আর বেশিরভাগ এগুলি খালি পড়ে থাকে, তো এই আর কি যে আমরা হচ্ছে আমাদের বাসা যেটা আর কি আমরা নিয়েছিলাম সেখানে ঢুকতে, তো এখন হচ্ছে আমরা যে এয়ারবিএনবিটা নিয়েছিলাম সেটাই আর কি আমরা চলে আসলাম, এবং যার যার যে যা কিছু আনছি খাবার দাবার সেগুলো আর কি যা যা ফ্রিজে রাখা সেগুলো রাখতেছি, আর যেগুলো আমরা খাবো এখন সেগুলো মানে বাইরে রাখতে সব কিছু গুছগাছ করে নিলাম। তো আমাদের চেক ইন করার কথা ছিল হচ্ছে চেক ইন হচ্ছিলো দুইটায়, যেহেতু আমরা আগেই চলে আসছি আর মিতু ইরফানের পরিচিত তো আমরা একটু আগে আগেই ঢুকতে পারছি, তো আমরা যে ঢুকে সবাই যার যার মতো সব কিছু গুছিয়ে নিচ্ছি, তো এই তো হয়েছিল আমার আজকের ব্লগটি, তো নেক্সট ভিডিও আবার ইনশাল্লাহ দিব, দ্বিতীয় এই ঘোরাঘুরির বেশ কিছু ভিডিও আছে পরে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব, আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।